পক্ষ থেকে ভগবানপুর এলাকার বিভিন্ন জায়গায় এই শিবিরটা করছি। পয়লা মে ঐতিহাসিক পয়লা মে আমরা দুটো শিবির করেছি, একটা ভগবানপুরে আর একটা বিরাইপুর মোড়ে। দুটো জায়গাতেই 70 জনকে সাহায্য করেছি, এখানেও ওরকম করবো। আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, আমাদের সামর্থ্য সীমিত। এবিপিও ভগবানপুর আঞ্চলিক শাখা বিগত দিনেও সাধারণ মানুষের পাশে থেকেছে, আগামী দিনেও প্রয়োজনে অবশ্যই থাকবে। এটা আমাদের কর্তব্য, আমাদের দায়। আপনাদের আমরা কোনো সমস্যার সমাধান খুব একটা করতে পারবো না, কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়ে কিছুটা সহমর্মী হওয়ার প্রয়াস নিয়েছি। আশা করছি আপনারা আমাদের সাহায্য করবেন, আমরা সুস্থভাবে সব কিছুই দেবো। আর যেটা বলি, আমাদের প্যাকেটের সঙ্গে একটা সাবান আছে, ওইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনারা সবসময় খাওয়ার আগে অবশ্যই হাত ধুবেন, বাইর থেকে কোথাও এলে অবশ্যই হাত ধুবেন। হাত দেখে পরিষ্কার বুঝে যায়, হাত দেখে যদি পরিষ্কার হতো তাহলে তো রোগ আসতো না। এ তো অদৃশ্য জীবাণু, আমরা তো কেউ দেখতে পাচ্ছি না। তো অদৃশ্যকে করতে গেলে আমাদের আলাদা আলাদা করে থাকতে হবে। কোনো ঘরের লোক আর কে এখানে কেউ আপন পণ নয়, যে ফাঁকে ফাঁকে থাকবে সেই আপন, যে জড়িয়ে ধরবে সে আপন নয় এই মুহূর্তে। তাহলে আপনারা সকলে নিরাপদ থাকুন, আমরাও সকলে নিরাপদ থাকি। আমাদের সকলেরই কাজ কর্মের মধ্যে ভুলভ্রান্তি থেকে যায়, কিন্তু আমাদের সজাগ সতর্ক থাকবে। এইবার আমরা এই দেওয়াটা শুরু করব। হ্যাঁ, আমাদের জন্য সহসম্পাদক বদলি দেবো একটা প্যাকেট, 7 রকম খাদ্য সামগ্রী আছে, 7 কেজি ওজনের, আর একটা সাবান আছে, এটা আমরা চেষ্টা করেছি। আমার স্কুলের তখন দেওয়া হয়নি, নামটা আছে, নামগুলো কেটে দিন, নামগুলো কেটে দিন। এবারে চলে আসুন, তুমি চলে আসুন। দুটো ভিডিও করে নিচ্ছি, স্ক্রিনশট করে দেবো।